অশ্লীল কাজ করবার, চুলকে কালারিং করা, রব্বুল আলামিনের দেওয়া চেহারাকে বিকৃত করা। রব্বুল আলামিন বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকভিম, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি। তুমি আজকে টিকটক এর ভিডিও বানাতে গিয়ে চুলকে লাল করে ফেলতেছো, চোখকে কালো করে ফেলতেছো, চেহারাকে বিকৃত করে ফেলতেছো, দাড়িকে বিভিন্ন রকম বিশ্রী কাটিং করতেছো, মনে রাখবে তুমি তো মরে যাবে, তোমার এই ভিডিও কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থেকে যাবে। তুমি এই ভিডিওর মধ্যে কাউকে কটাক্ষ করছো, কারো গীবত করছো, কারো বদনাম করছো, কোন এক বিদেশি নায়কের অভিনয় করছো, ওয়েস্টার্ন কালচার তুমি ধরে রেখেছো, মনে রাখবে তুমি তো কবরস্থানে চলে যাবে। ও আমার যুবক ভাই, এই টিকটকের ভিডিও যতদিন পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে, প্রতি মুহূর্তে একজন মানুষ দেখবে, তো ওই গুণাটা তোমার কবরে যাবে। কথা কর ঠিক কিনা? টিকটকের মধ্যে অশ্লীল ভিডিও নয়, টিকটকের মধ্যে কোরআনের বাণী শুনিয়ে দেন, টিকটকের মধ্যে হাদিসের বাণী শুনিয়ে দেন, আমার নবীর জীবনের একটা করুণ ঘটনা শুনিয়ে দেন, সুন্দর করে মাথায় টুপি দেন, সুন্দর করে জুব্বা পরেন, পাগড়ি পরেন, পাঞ্জাবি পরেন, মানুষকে পাগড়ির দিকে, জুব্বার দিকে, পাঞ্জাবির দিকে উদ্বুদ্ধ করেন। আজকে যে আপনি চুলকে লম্বা করে ওই অপু যাকে গ্রেপ্তার করা হলো, দেখলাম তার চুলের কালার, চুলকে বিভিন্ন বাহার করলো, সে একজনকে দেখে নিশ্চয় আরো দশজন মানুষ প্রভাবিত হয়েছে, চুল কালার করার জন্য উদগ্রীব হয়ে গেছে, সবার সমস্ত গুণা তার আমলনামার মধ্যে যোগ হচ্ছে। কাল হাশরের মাঠে আমার টিকটকের ভাইদেরকে বলছি, আপনি দুনিয়াতে যা করে যাচ্ছেন, হাজার হাজার মুহূর্ত যেই গুণাগুলো করছেন, কাল বারোটা সূর্যের তাপ আপনার মাথার উপরে থাকবে, বারো সূর্যের তাপ পড়িবে হাশরের দিনে, বারোটা সূর্য, একটা সূর্যের তাপ কন্ট্রোল করা, সহ্য করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে, আর বারোটা সূর্য মাত্র সাত হাত উপরে থাকবে, সেই সাত হাত উপরে বারোটা সূর্য আপনার মাথায়, আর আপনার হাতে আপনার কিতাব যখন আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন, এই বারো সূর্যের গরমের নিচে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কিতাবের পড়াগুলো আপনাকে পড়তে হবে, আপনি অযথা একটা কথা বলেছেন সেটাও আপনাকে তিলাওয়াত করতে হবে, আপনি অযথা একটা গান গেয়েছেন সেটাও তিলাওয়াত করে শোনাতে হবে, সেখানে আপনি অযথা একটা ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটাও আপনাকে বলে বলে শোনাতে হবে। ওই গরমের ভিতরে যারা কোনো টিকটকে নাই, লাইকিতে নাই, ফেসবুকে নাই, অনিসলামিক কার্যকলাপের মধ্যে নাই, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, নবী, ওলিকে নিয়ে আছে, তারা খুব দ্রুত শেষ করে প্রোগ্রাম জান্নাতে চলে যাবে। ফেসবুক ইউজ করি আমরা, ইউটিউব ইউজ করি, আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের ইন্টেনশন থাকে, আমার একটা ভিডিও যদি ভাইরাল হয়, এই ভিডিও যত মানুষ দেখবে কেয়ামত পর্যন্ত, প্রত্যেকে একবার দেখলে আমি একটা সদকায়ে জারিয়া সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন, শুধু আমি না, আমার বাবা পাবে জন্ম দেওয়ার কারণে, আমার উস্তাদ পাবে আমাকে শিখানোর কারণে, আমার ভিডিও ম্যান পাবে ভিডিও করার কারণে, আমার এডিটর পাবে যে এডিট করেছে, আমার ওই অ্যাডমিন পাবে যে পোস্ট করেছে, কিন্তু আপনি যেটা করছেন সেটার কারণে যে দেখছে, যে বানিয়েছে, যে দেখবে, যে বানাবে, ইভেন আপনার বাবা মাকেও কষ্ট করা হবে কাল হাশরের মাঠে। তুমি কি তোমার সন্তানকে সঠিকভাবে, সুন্দরভাবে ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক চালিয়েছিলে কিনা? তোমার মাকে প্রশ্ন করা হবে, তুমি তোমার স্বামীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব পালন করেছিলে কিনা? ইমামকে প্রশ্ন করা হবে, আপনার মুসল্লিদেরকে আপনি সঠিকভাবে তরবিয়ত দিয়েছিলেন কিনা? এইভাবে প্রত্যেক ব্যক্তিকে, গোলামকে প্রশ্ন করা হবে, আপনি আপনার মুরিবের সম্পদের যথাযথভাবে সেগুলোর আপনি দেখভাল করেছিলেন কিনা? সুযোগ সুতরাং বোঝা যায় কাল হাশরের মাঠে এগুলোর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লখত জিগর নূরে নজর কন্যা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা, ইসলামের চতুর্থ খলিফা মাওলানা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলে দিলেন, মান কানা ফি তালাবিল ইলমে কানাতিল জান্নাতু ফি তালাবিহি, যেই ব্যক্তি এলম অর্জন করার জন্য চেষ্টা করে, যেই ব্যক্তি ইলমের প্রচার প্রসার করে, কোরআন সুন্নার প্রচার প্রসার করে, কাল জান্নাত তাকে খুঁজে বেড়াবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
দর্শক আর লাইকির ভাইয়েরা, আপনাদেরকে বলছি, কাল হাশরের মাঠে জাহান্নামকে 70,000 ফেরেশতা রশি দিয়ে টেনে টেনে ধরে রাখবে। জাহান্নাম বারবার দৌড় দিবে তাদের দিকে। দুনিয়ার মধ্যে তুই মানুষকে অনিসলামিক কার্যকলাপের দিকে নিয়ে গিয়েছিলি, তোর একটা ভিডিও দেখে একটা সুন্দর আল্লাহওয়ালা মুসল্লি প্রভাবিত হয়ে গিয়েছিল, সেও তোর মতো অনিসলামিক কার্যকলাপের দিকে ধাবিত হয়ে গিয়েছিল। আজকে আমি তোকে খেতে চাই, জাহান্নাম বারবার দৌড় দিবে। আর যে সমস্ত ইয়াং ভাইয়েরা বৃদ্ধকালে নয়, বৃদ্ধকালে তো আপনি এমনিতেই কবরে চলে যাবেন, আপনার তো আর দুনিয়াতে কিছু নাই, আপনার চুল যখন সাদা, দাড়ি যখন সাদা হয়ে গেছে, আপনার পায়ের চামড়া যখন ফ্যাকাশে হয়ে গেছে, তখন আপনি তো এমনিতেই এখন ইবাদত বন্দেগি করতে বাধ্য, কারণ কাল বাদে পরশু আপনাকে কবরে যেতেই হবে। কিন্তু যুবক অবস্থায় যেই যুবক চাইলে গান গাইতে পারে, চাইলে নাচতে পারে, চাইলে সিনেমা দেখতে পারে, চাইলে নাটক দেখতে পারে, চাইলে প্রেম করতে পারে, চাইলে বেগানা মেয়ের সাথে চলাফেরা করতে পারে, শুধুমাত্র রব্বুল আলামিনের ভয়ে যেই ব্যক্তি মসজিদে এসে সিজদায় পড়ে আল্লাহর জন্য কাঁদে, রব্বুল আলামিন তাকে দুনিয়াতে যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দেয়, আর কাল হাশরের মাঠে জান্নাত তাকে খুঁজে বেড়ায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা রামাস আরজ করছিলাম এই বর্তমান ইয়াং জেনারেশনকে অনুরোধ করছি, ফেসবুক ইউজ করছেন আপনার আইডি থেকে, আজ থেকে, আজকের দিন থেকে, এই মুহূর্ত থেকে কারো বিরুদ্ধে কোন কিবত যাবে, কথা বলেন যাবে, একটু আওয়াজ করে বলেন যাবে, যাবে না। আমাদের মুরব্বীরা যারা আছেন তারা আলহামদুলিল্লাহ এগুলো থেকে দূরে আছেন, তাদের সংশোধনের দরকার নাই। মনে রাখবেন, কিবত যখন করবেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো, কথা কর ঠিক কিনা? এই রসুলে পাককে প্রশ্ন করা হলো, সাহাবা প্রশ্ন করছেন, ইয়া রসুলাল্লাহ, তার কাছে যদি দোষটা থাকে? বলে দোষটা থাকলেও বলা যাবে না কিবত করবো, থাকলেও মানুষকে বলা যাবে না, তাকে বলা যাবে, তাকে দেখে তার দোষটা তাকে বলবেন। আপনি যখন সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখে নিলেন অমুককে বয়কট করুন, অমুক এমন, অমুক তেমন, অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে যখন লিখে দিলেন, তো কেয়ামত পর্যন্ত তো আপনি যখন মারা যাবেন আপনার আইডিতে কে ঢুকে এটা ডিলেট করবে? কেয়ামত পর্যন্ত এই গীবত দুনিয়া যতদিন থাকবে ততদিন আপনার আইডির মধ্যে এই গীবতটা রয়ে যাবে, কথা কন্যা ঠিক কিনা? এরপরে ছবি তোলা, বর্তমান যুগের আধুনিক ফতোয়া অনুযায়ী ছবি তোলা ভিডিও করা জায়েজ, তবে অনলি শুধুমাত্র ইসলামের খিদমতের জন্য, শুধুমাত্র সমাজ সংস্কারের জন্য, শুধুমাত্র সমাজের পরিবর্তন আনার জন্য। অযথা অপ্রয়োজনে একটা ছবিও যদি তুলেন, কাল হাশরের মাঠে সেই ছবির জন্য আপনাকে জবাব দিতেই হবে। অপ্রয়োজনে একটা ভিডিও যদি করেন আপনাকে জবাব দিতেই হবে। আসুন না আমার ইয়াং ভাইয়েরা, আজকের আলোচনা থেকে আপনাদেরকে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে কাল হাশরের মাঠে আপনার আমলনামা আপনার হাতে তুলে দেওয়া হবে, আপনার আমলনামা আপনার হাতে তুলে দেওয়া হবে, আপনি আপনার আমলনামা নিয়ে আপনাকে পড়ে পড়ে শোনাতে হবে, এই লজ্জা যেন আপনাকে পেতে না হয়। আল্লাহর দরবারে কান্নাকাটি করুন, চোখের পানি ফেলুন, চোখের পানি ফেলে শুধু এটাই বলুন।